প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো HTML ট্যাগ দ্বারা কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি, অর্থাৎ HTML ট্যাগের মাধ্যমে টেবিল তৈরি করার প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করব টেবিলটি কিভাবে তৈরি করা যায়। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা HTML কোডটি রান করে দেখব সেটির নাম হলো Notepad++। এই সফটওয়্যারটি তোমরা ইনস্টল করে নিবে। তারপর আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথম আমি এটাকে সেভ করে নিই। তো আমি এটা টেবিল নাম দিয়ে সেভ করি, TABLE টেবিল নাম দিয়ে সেভ করলাম। এর ডেটা টাইপটা আমি ঠিক করে দিই, হাইপারটেক্সট ট্রান্সফার বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওকে। এবার আমরা একটা HTML কোড লিখি যেটার মাধ্যমে আমরা টেবিলটা তৈরি করতে পারবো। সর্বপ্রথম HTML দ্বারা যেহেতু আমাদের প্রত্যেকটা ট্যাগ শুরু হবে, তো HTML কথাটা প্রথমে লিখে নিতে হবে। HTML এর পরে আমরা এটার একটা হেড দিলাম। হেডের ভিতরে আমরা এটার একটা টাইটেল প্রদান করব, অর্থাৎ আমাদের ওয়েব পেজটার যে শিরোনামটা সেটা এখানে থাকবে। আমরা শিরোনাম হিসাবে টেবিল রাখলাম। তো তারপরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আমরা হেড অংশটাকে ক্লোজ করলাম, যেহেতু আমাদের টাইটেল অংশের কাজটা মূলত হেডের মধ্যে হয়ে থাকে। এবার আমরা চলে আসলাম বডি সেকশনে। তো আমি ট্যাগটি কোডটি লেখার পরে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো আউটপুটের সাথে। তোমরা একটু খেয়াল করো, বডির ভিতরে আমি সর্বপ্রথম টেবিলের বর্ডারটি তৈরি করে নিলাম। টেবিল বর্ডার সমান, টেবিল বর্ডার বলতে টেবিলের পুরুত্বটা বোঝায়, এটা আমি 1 দিলাম। আচ্ছা, টেবিল বর্ডার 1-এর পরে আমি এটার একটা টেবিলের একটা ক্যাপশন দিব, অর্থাৎ টেবিলের একটা হেডিং দিব ক্যাপশন। আচ্ছা, ক্যাপশনটা আমি দিব স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার পর আমি ক্যাপশনটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি এখানে প্রথম টেবিল রোতে ঢুকলাম। ঢুকে সেখানে আমি 3টা TH দিব হেডার। তো 3টা TH আমি TH-টা আগে একটু সেট করে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। তো TH দ্বারা মূলত টেবিল হেডার বোঝানো হয়। তো আমরা 3টা টেবিল হেডার প্রদান করব এখানে। তো প্রথম টেবিল হেডারে আমরা লিখব নেম, পরের টেবিল হেডারে লিখব রোল, তারপরে টেবিল হেডারে লিখব ক্লাস। হেডারের কাজ হলো আমার টেবিলের মধ্যে রোর শিরোনাম বা টেবিল ডেটার শিরোনাম লিখতে আসলে মূলত আমার এই TAH-টা ব্যবহৃত হয়। এরপর আমি দ্বিতীয় টেবিল রোতে, অর্থাৎ দ্বিতীয় সেকশনে ঢুকব, যেখানে আমি টেবিল ডেটা যোগ করব। অর্থাৎ টেবিল ডেটা বলতে আমার টেবিলে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো আমি এখানে যোগ করব। যেহেতু আমার হেডিং 3টা, আমি টেবিল ডেটাও 3টা দিব, যাতে আমার সম্পৃক্ততা আগের হেডিংয়ের সাথে থাকে। তো এখানে আমি নেম হিসাবে দিলাম রাকিব, আচ্ছা রোল হিসাবে দিলাম 101, তারপরে ক্লাস হিসাবে দিলাম XI। এরপরে আমি প্রথম দ্বিতীয় টিয়ার যেটা সেটা আমি শেষ করে দিলাম। এবার আমি আবার একটা টিয়ারে ঢুকলাম, যে লাস্ট টিয়ার যেটা আমি টেবিল রো, সেটার মধ্যে আমি আবার টেবিল ডেটা 3টা সেট করে নিয়ে আগে আমি কপি করে এটা পেস্ট করছি, যাতে দ্রুততার সাথে আমার কাজটা শেষ হয়। এরপরে আমি এটা লিখলাম মাসুম, তারপরে টেবিল ডেটার ভিতরে 102, এবং লাস্টে আমি এখানে ভ্যালু দিলাম দ্বাদশ। আচ্ছা, এবার আমার টেবিল রোর কাজ শেষ। প্রত্যেকটা টেবিল রোর কাজ শেষ হলে সেটা ক্লোজ করতে হবে। এটার জন্য এটা ক্লোজ করছি, এটার জন্য এটা ক্লোজ করছি, এটার জন্য এটা ক্লোজ করছি। আচ্ছা, আর প্রত্যেক TH বা TD এখানে ক্লোজ হবে। এরপর আমরা মূল কাজ শেষ, আমরা টেবিলটাকে ক্লোজ করব। টেবিলটাকে ক্লোজ করার জন্য টেবিল ট্যাগটি পুনরায় লিখতে হবে। তারপর আমাদের বডি সেকশনের কাজ শেষ। তো বডিটাকে আমাদের ক্লোজ করতে হবে। তারপর আমাদের HTML সেকশন যেটা, সেটার কাজ শেষ করতে হবে। এবার আমরা এটাকে রান ডেস্কটপে, যেহেতু আমি সেভ করেছি, ডেস্কটপে গেলে আমরা ফাইলটা পাবো। তো ডেস্কটপে যাওয়ার পরে দেখো টেবিল নামে একটা ফাইল অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। এটাতে আমরা ডাবল ক্লিক করলে আমাদের আউটপুটটি দেখতে পারবো। তো আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে খেয়াল করো, আমি এটাকে একটু বড় করছি, আমাদের একটা আউটপুট আসছে, যে আউটপুটটা আমাদের যে কাজটি আমরা করলাম সেটি এখানে শো করছে। আমরা নোটপ্যাডটি ওপেন করে কাজটি পাশে রেখে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে।
সর্বপ্রথম যে টাইটেল আছে সেটি দেখো উপরে শো করেছে, তারপরে দেখো টেবিল বর্ডার ওয়ান, এই যে শেপটা বা বর্ডারটা এটা বোঝানো হয়েছে ওয়ান দ্বারা, এটা র্যান্ডম ভ্যালু সবসময় ওয়ানই রাখবে। ক্যাপশন হিসাবে দেখো স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ টেবিলের হেডিং স্টুডেন্ট ইনফরমেশন, এরপরে আমি টেবিল রো, এই টিয়ার দ্বারা আমি মূলত এই সেকশনটাকে বুঝিয়েছি, এই লম্বা সেকশনটাকে টেবিল রো। এর ভিতরে দেখো তিনটা হেডিং আছে, আসলে টিএরিস তাদেরকে বলা হবে যাদেরকে ধরলে নিচের ভ্যালুগুলো বোঝানো যায়। নেম বললে রাকিব মাসুম বোঝানো যাচ্ছে, তো নেম একটা হেডিং টি অর্থাৎ টিএরিস, রোল দ্বারা নিচের ভ্যালুকে বোঝানো যাচ্ছে 101 102, এ কারণে রোল একটা টিএরিস। একইভাবে ক্লাস দ্বারা এক্স আই এক্স ডবল আই বোঝানো যাচ্ছে, এই কারণে ক্লাস একটা টিএরিস। কিন্তু এক্স আই দ্বারা তুমি কিন্তু কিছু বোঝাতে পারবে না, এক্স আই একাদশ, এটা দ্বারা অন্য কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যাবে না, বিধায় এইগুলা হলো টিডি। আশা করি আমার কথাটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এই এইচটিএমএল ট্যাগটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় টেবিল ট্যাগটা থাকে, তোমরা এটি ভালো করে প্র্যাকটিস করবে। আমি টেবিলের বেশ কয়েকটি লেকচার দেওয়ার চেষ্টা করবো, কারণ টেবিলের ভিতরে প্রায় 5-6 রকমের ক্যাটাগরি আছে। আজকে শুধু আমরা বেসিক টেবিল তৈরি করা শিখলাম। তোমরা ভিডিওটি বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি পুনরায় যদি দেখতে পারো তাহলে আশা করি বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আল্লাহ হাফেজ।